বলি নেওসি অযোধ্যার রাম ভক্তর লানি নিশিকাহারি। মুকলির চতুর্থ দিনা ভক্তর অভাবনীয় ভিড় অযোধ্যা। পুয়তি নিশা প্রায় রাম মন্দিরত বইছে লাখ লাখ ভক্তর সোঁত। ঘন কুঁৱলী আর প্রচণ্ড শীতর মাজতো রামলালার দর্শনের বাবে অযোধ্যা পালেহি দেশের ভিন্ন প্রান্তর ভক্ত। প্রতিদিনে বৃদ্ধি পাওয়া ভক্তর সমাগমের প্রতি লক্ষ্য রাখি বৃদ্ধি করা হয়েছে মন্দির দর্শনের সময়সীমা। নিশা 10 বজালৈ বৃদ্ধি মন্দির দর্শনের সময়। নির্মাণ করা হয়েছে 4টা হোল্ডিং এরিয়া। তীর্থযাত্রীক মন্দিরের ভিতর প্রবেশের বাবে মুক্তি করা হয়েছে এই পথ। তীর্থযাত্রীর সমাগমের বাবে বৃদ্ধি করা হয়েছে নিরাপত্তা। মন্দির চৌহদত 3000-5000 বৃদ্ধি করা হয়েছে নিরাপত্তারক্ষী। বেগেজ স্ক্যানারের ব্যবস্থা করা হয়েছে। বাহিরের অনা সামগ্রী ভিতরলে নিনিয়ার ব্যবস্থা করা হয়েছে। ব্যবস্থা করা হয়েছে দৈহিক তালাচীর। ইয়ারোপরি মন্দির প্রাঙ্গণত অধিক মাত্রাত সংযোজন করা হয়েছে ব্যারিকেড ক্যামেরা। উল্লেখযোগ্য যে রামলালার দর্শনের বাবে এসপ্তাহর আগতে জানাব লাগিব VIP-এ। ইতিমধ্যে দর্শনার্থীর ব্যাপক সমাগমের প্রতি লক্ষ্য রাখি মন্ত্রী বিধায়কসকলক এমাহ পাছতে মন্দির দর্শনের বাবে আহ্বান জানাইছে প্রধানমন্ত্রী মোদিয়ে। প্রচণ্ড ভিড়ত VIP সকলের প্রটোকলের বাবে তীর্থযাত্রীর মন্দির দর্শনত যাতে কোনো অসুবিধা নহয় তার বাবে এই আহ্বান জানায় প্রধানমন্ত্রী। চতুর্থ দিনা পুয়ালৈকে 3 লাখ ভক্তর সমাগম হয় রাম মন্দির। ব্যুরো রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। শীত কুঁৱলী নেওচি অযোধ্যার রাম ভক্তর লানি নিশিকাহারি। মুকলির চতুর্থ দিনা ভক্তর অভাবনীয় ভিড় অযোধ্যা। পুয়তি নিশা প্রায় রাম মন্দিরত বইছে লাখ লাখ ভক্তর সোঁত। ঘন কুঁৱলী আর প্রচণ্ড শীতর মাজতো রামলালার দর্শনের বাবে অযোধ্যা পালেহি দেশের ভিন্ন প্রান্তর ভক্ত। প্রতিদিনে বৃদ্ধি পাওয়া ভক্তর সমাগমের প্রতি লক্ষ্য রাখি বৃদ্ধি করা হয়েছে মন্দির দর্শনের সময়সীমা। নিশা 10 বজালৈ বৃদ্ধি মন্দির দর্শনের সময়। নির্মাণ করা হয়েছে 4টা হোল্ডিং এরিয়া। তীর্থযাত্রীক মন্দিরের ভিতর প্রবেশের বাবে মুক্তি করা হয়েছে এই পথ। তীর্থযাত্রীর সমাগমের বাবে বৃদ্ধি করা হয়েছে নিরাপত্তা। মন্দির চৌহদত 3000-5000 বৃদ্ধি করা হয়েছে নিরাপত্তারক্ষী। বেগেজ স্ক্যানারের ব্যবস্থা করা হয়েছে। বাহিরের অনা সামগ্রী ভিতরলে নিনিয়ার ব্যবস্থা করা হয়েছে। ব্যবস্থা করা হয়েছে দৈহিক তালাচীর। ইয়ারোপরি মন্দির প্রাঙ্গণত অধিক মাত্রাত সংযোজন করা হয়েছে ব্যারিকেড ক্যামেরা। উল্লেখযোগ্য যে রামলালার দর্শনের বাবে এসপ্তাহর আগতে জানাব লাগিব VIP-এ। ইতিমধ্যে দর্শনার্থীর ব্যাপক সমাগমের প্রতি লক্ষ্য রাখি মন্ত্রী বিধায়কসকলক এমাহ পাছতে মন্দির দর্শনের বাবে আহ্বান জানাইছে প্রধানমন্ত্রী মোদিয়ে। প্রচণ্ড ভিড়ত VIP সকলের প্রটোকলের বাবে তীর্থযাত্রীর মন্দির দর্শনত যাতে কোনো অসুবিধা নহয় তার বাবে এই আহ্বান জানায় প্রধানমন্ত্রী। চতুর্থ দিনা পুয়ালৈকে 3 লাখ ভক্তর সমাগম হয় রাম মন্দির। ব্যুরো রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট।